তা আজকে যে লীলার বিষয়টা হবে ভক্ত লীলা খুবই কম হয়ে থাকে, আপনারা খুবই কম শুনেন, সাধারণত হয় না, কমই হয়, হয় কমই হয়। আজকে লীলার বিষয়বস্তু ভক্ত রঘুনাথ। ভক্ত রঘুনাথ, ভক্ত রঘুনাথ, লীলার বিষয়ে ভক্ত রঘুনাথ। মন দিয়ে ভালো করে শুনবেন, রঘুনন্দন নয়, রঘুনন্দন আলাদা, রঘুনাথ, রঘুনাথ দাস, যিনি স্বর গোস্বামীর এক গোস্বামী, শেষ গোস্বামী যিনি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, নিতাই গৌর হরি হরি হরি। তাই এই কীর্তন গান করতে গেলে বা গৌর গোবিন্দের কৃপা পেতে গেলে আগে আমাদের দেখবেন সাধুগুরু বৈষ্ণবরা এই স্বর গোস্বামীর চরণ বন্দনা করেন। তাই আসুন সবাই মিলে আমরাও সেই স্বর গোস্বামীর কৃপা নিয়ে আমরাও এগিয়ে যাব, আমরাও সেই স্বর গোস্বামীকে স্মরণ করি। কি সবাই মিলে হাতে তালি দিয়ে, ভাববেন না যে রামদাস এসেছে রামদাস গাইবে, আমাদের সবাইকে স্মরণ নিতে হবে, কারণ এগুলো মহাজনী পদ, মহাজনী পদকে অবলম্বন সবাইকে করতে হবে, মহাজনকে সবাই স্মরণ করতে হবে, কারণ মহাজনরা আমাদেরকে যেসব বস্তুগুলো দিয়ে গেছেন এ জগতে আর কেউ দিতে পারেনি, এ জগতে আর কেউ দিতে পারেনি, আর সেই মহাজন যে আমাদের দিয়ে গেছে তাদেরকে আমরা কী দেব। আজ মহাজনরা দিয়ে গিয়েছিলেন বলেই আজকে আমরা এত বড় মেলায় আসতে পেরেছি, এত বড় সাধুসঙ্গ করতে পারছি, আজ এই মহোৎসবে যোগ দিতে পেরেছি, এ সবই সেই মহাজনদের কৃপার ফল। তাই তারা যেসব বস্তু দিয়ে গেছে তাদেরকে তো দেওয়ার কিছু আমাদের নেই। ধরুন এই নরোত্তম দাস ঠাকুর, কি চণ্ডীদাস, কি বিল্লমঙ্গল, এরা যে সব আমাদের দিয়ে গেছে পথ পদাবলী, আমাদের পথের দিশারি আলো দেখিয়ে দিয়ে গেছেন। আপনি যদি বলেন আমি নরোত্তম দাসকে কি চণ্ডীদাসকে 2000 টাকা দেবো, দিতে পারবেন? কেন, তারা তো নেই। তাই তাদেরকে এই টাকা দিয়ে খুশি করতে পারবো না, তারা কিসে খুশি হবে? আপনারা যদি এই হরিনামের মাঠে বসে, এই হরিনামের মেলাতে বসে দুটি করজোড়ে তাদের পদ পদাবলীকে স্মরণ করে তাদের পদ অনুগামী হন, তারা সেখানে বসে আনন্দ পান আর দু হাত ভরে কৃপা করবে। নিতাই গৌর হরি হরি বল, সবাই মিলে হাত হাতে তালি দিয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় গোপাল ভট্ট দাস রঘুনা, গোপাল ভট্ট দাস রঘুনা, এই ছয় গোসাই করি চরণ বন্দ, ছয় গোসাই করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুর, যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুর, এই ছয় গোসাই যার মুই তার দা, এই ছয় গোসাই যার মুই তার দা, কাশবার বদরে নুমর পঞ্চগ্রা, কাশবার বদরে নুমর পঞ্চগ্রা, তাদের চরণ সে বিভক্ত শনিবার, তাদের চরণ সে ভক্ত শনিবার, জনমি জনমি মোরে অভিলা, মরে আনন্দে বল হরি ভজ বৃন্দাব, আনন্দে বল হরি ভজ বৃন্দাব, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, শ্রী গুরু বৈষ্ণব পদে আরে শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস। তাই সেই স্বর গোস্বামীর এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস, নেতাই গৌর হরি হরি বল। এই রঘুনাথ দাসের বাড়ি হুগলি জেলার আদিসপ্তগ্রাম, হুগলি জেলার আদিসপ্তগ্রাম, জমিদার বংশীয় ছেলে, জমিদারের ছেলে, বাবার নাম গোবর্ধন দাস, জেঠার নাম হিরণ্য দাস, এই দু ভাই হিরণ্য দাস গোবর্ধন দাস দু ভাই। হিরণ্য দাসের কোনো সন্তান ছিল না, সন্তান ছিল না, এই গোবর্ধন দাসের একমাত্র ছেলে রঘুনাথ দাস।
त्रिभुवन जय राधेशम। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস দু ভাই, গোবর্ধন দাসের একটিমাত্র ছেলে যার নাম রঘুনাথ দাস, জমিদারের ছেলে, কিন্তু বাপ জ্যাঠা দুজনে মিলেই হিরণ্য দাসও তার নিজের সন্তান বলে নিজের সন্তানের থেকে অধিক ভালোবাসে এবং তাকেই ভবিষ্যতে জমিদার বংশের উত্তরাধিকারী করতে চান, তাই সেইভাবেই তাকে মানুষ করতে চান। কিন্তু নিয়তি কেন বাধ্যতে? আপনি চাইলেই যে আমার ছেলেকে উকিলি করব, আপনি চাইলে আমার ছেলেকে ব্যারিস্টার করব, আপনি চাইলে আমার ছেলেকে প্রফেসর করব, আপনি চাইলে আমার ছেলেকে সাধু করব, হবে কি? হবে না। বিধাতার লিখন কে খণ্ডাতে পারে? কে কোন দিকে যাবে, কখন কিভাবে হবে? তবু পিতামাতারা চেষ্টা করতে ছাড়ে না কি? তাই হিরণ্য দাস এবং গোবর্ধন দাস দুজনে মিলে সন্তানকে চায় যে জমিদার বংশের উত্তরাধিকারী হয়ে একদিন মানুষের মতো মানুষ হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তখনকার সময় আজ থেকে 524 বৎসর পূর্বে, 524 বৎসর পূর্বে, তখনকার দিনে তাদের মাসিক আয় ছিল 12 লক্ষ টাকা। বুঝতে পারছেন? তখনকার দিনে মাসিক আয় ছিল 12 লক্ষ টাকা। তাহলে হিসাব করুন এখনকার সঙ্গে কত হবে। সেই জমিদার বসিয়েছেন। তাই মহাপ্রভু তার শিক্ষাষ্টকে 4 চতুর্থ নম্বর একটা শ্লোক লিখেছেন। মহাপ্রভু যে তার শিক্ষাষ্টক জগৎকে শিক্ষা দেওয়ার জন্য লিখে গিয়েছেন, আমাদের জন্য রেখে গেছেন, তার 4 নম্বর শ্লোক, নধনং নজনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্ম জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহই তুপিতই। অর্থাৎ এই শ্লোকটাতে কি বলছে? ন ধনং, আমি ধন চাই না, ন জনম, আমি জন চাই না, ন সুন্দরী, আমি সুন্দরী চাই না, আমি কবিতা চাই না, আমি জন্ম জন্মান্তরে ভবতাদ ভক্তি রহইতু কিতুই, আমি যেন জন্ম জন্মান্তরে ভগবানের ভক্ত হতে পারি, ভগবানের নাম গুণ কীর্তনে মেতে উঠতে পারি। নিতাই গৌর হরিবল। এই যে মহাপ্রভু শ্লোকটা লিখেছেন না, এটা এর মূর্ত হচ্ছে, এই শ্লোকের শ্রেষ্ঠ মূর্ত হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। তার যার জন্য প্রমাণ এই রঘুনাথ দাস গোস্বামী, একটু মন দিয়ে শুনবেন মায়েরা। আমি সুর সাগর নই, সুর জয় রাধেশ্যাম, হাত ধরে আমাকে চালা অন্ধকারে চলা, হাতটা ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা, তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, যে কথা বলো তাই শুনি যা, তুমি যে কথা বলো তাই শুনি যা, বুঝি না তবু তার মানে, বুঝি না কবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে। আমাদেরকে সবাই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জানি আমরা জন্ম হয়েছি মানে আমাদের মৃত্যু হবেই, তবু কিন্তু মায়ার সংসারে আমার আমার করতে আমরা ভুলি না। জানি গো তুমি
চাইবে যেদিন নামতে হবে আমায় সেদিন, যদি গো তুমি চাইবে যেদিন নামতে হবে আমায় সেদিন, জানি গো তুমি চাইবে যেদিন নামতে হবে আমায় সেদিন, পাথর চরণ হরিয়ে যাবে পাথর চরণ দাঁড়িয়ে যাবে, বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যায় বুঝি না কহু তার মানে, বুঝি না কহু তার মানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হরে কৃষ্ণ ভক্তজন মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের ডাকলে সবাইকে তো আমাদের যেতে হবে, তার কয়েক মুহূর্ত পরে এখানটাও ফাঁকা হয়ে যাবে, কেউ থাকবো না, রাধে রাধে। তাই রঘুনাথ দাস আদরের দুলাল, জমিদারের ছেলে, মাসে যার 12 লক্ষ টাকা ইনকাম, সেই রঘুনাথ নধনং ধন চাই না, নজনং জন চাই না, ন সুন্দরীং সুন্দরী স্ত্রী চাই না, কবিতা চাই না, জন্ম জন্মনীশ্বরে আমি জন্ম জন্মান্তরে যেন তোমার নাম নিয়ে মরতে পারি দয়াময়। শিশুকাল থেকে রঘুনাথ সংসারে তার মন বসে না, সদা সর্বদাই নয়নজলে ভাসে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। বাবা রঘুনাথ, এই বাবা কি রে তুই কাঁদছিস কেন, কারোর সঙ্গে সাথে ভালো করে কথা বলিস না, কারোর সাথে খেলাধুলা করিস না, এইটুকু ছেলে একা একা বসে থাকিস কি ভাবিস? ও বাবা বাবা, ও বাবা জানো বাবা, আমার 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 যে একটা মনে বড় ইচ্ছে হচ্ছে বাবা। কি ইচ্ছে বাবা? কি তোর ইচ্ছে বল, আমায় খুলে বল বাবা। আমায় এনে দাও, নয়নে দাবাই কৃষ্ণয়নে দা, আমার কৃষ্ণ এনে দা, কৃষ্ণ এনে দা, কৃষ্ণয়নে দাবাই আমার কৃষ্ণ এনে দা, কৃষ্ণ এনে দা, কৃষ্ণ এনে দা। ও বাবা বাবা জানো আমার কি মনে হয় জানো, কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না। রঘুনা খাদিস না বাবা, মার করলে খাদিস না, খাদিস না, এইটুকু ছেলেকে আমি কি করে বোঝাবো কৃষ্ণকে কি সব সময় পাওয়া যাবে, এই কলিযুগে কৃষ্ণকে কোথায় পাবো,
कृष्ण पीना प्राणवाचे कृष्ण ये निदा रघुनाथ की घरे फिरिए गेल रघुनाथ जेठामशाई हिरण्यदास रघुनाथ बदन मलिन देखे बोलछे गोवर्धन ए गोवर्धन दादा कि होयेछे रघुनाथ की होयेछे किछु ना दादा ओ किछु ना बाच्चा छेले तो कखन जे कि बोले ता बुझते पारि ना जा नीचे घरे निये जाओ आस्ते आस्ते करे बड़ होते शिखल आस्ते आस्ते करे बड़ होते होते रघुनाथ के टोले भर्ती करे दिलें रघुनाथ जेठामशाई शोनो आमी तुम्हें टोले भर्ती करछि तुम्हें पढ़ाशुना करते हबे विद्या अर्जन ना करले तुम्हें मानुष होते पारबे ना आबार एत बड़ जमीदार जमीदारी शोनो आमादेर मासिक आय कत जानो बारो लक्ष टाका ते हिसाब एत सोजा नय ते तुम्हें पढ़ाशुना करे अंकशास्त्र भालो करे पढ़ते हबे तबे कि तुम ये जमीदारी ये सवार तालिका तुम रक्षा करते पारबे चंद रघुनाथ जाओ तुम्हें पाठशाला भर्ती कर दिलाम गुरुदेव के से जमीदार वंशीय पुरोहित बलराम आचार्य बलराम आचार्य का भर्ती कर दिलें रघुनाथ के पढ़ते शुरू कर किन्तु पढ़ाई तो मन बसे ना सब ऐलेगुलो पढ़े कत पढ़ाशुना कर विद्या मंडित हो किन्तु रघुनाथ तार मुखे जो सदा सर्वदा एकटाई कथा कृष्ण कृष्ण कोथाय पाबो कोथाय आमार कृष्ण कोथा गेले आमी आमार कृष्ण के पाबो रघुनाथ रघुनाथ तुम भालो करे पढ़ाशुना करो तुम्हार बाबा तुम्हार जेठामशाई जमीदार आमार काछे भर्ती करे दिए तुम्हार पढ़ाशुनार जन्य तुम्हें जदि आमार करे पढ़ाशुना ना करो ताहले जे आमाके घुरे दोष देबे कि बाबा स्कूले के भर्ती कर दीछे मास्टरमशाई के स्कूले जी ऐले ऐले लेखापड़ा भलो ना शिखे भलो पढ़ाशुना ना कर बाबा खरच करछे किन्तु ऐले भलो पढ़ाशुना करलो ना कि तखन बाबा मारते कि मास्टरमशाई के बोलबे आपनि कि एरकम पढ़ाच्छेन आमार ऐले भलो पढ़ते पारछे ना पढ़ाशुनाते मन नेई
প্রতিদিন সেই পড়া ধরি কিছু বলতে পারছে না। শোনো শোনো রঘুনা, তুমি ভালো করে পড়াশোনা করো। গুরুদেব, আমার যে ভালো লাগে না। ভালো লাগে না মানে কি? তোমার ভালো লাগে তুমি আমায় খুলে বলো। আমার যে একটাই ভালো লাগে। আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ব্রজধা, আমার ব্রজধা হয়ে গেলে পাবো গো দেখা আমার ব্রজধা, আমার ব্রজধা। আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ব্রজধা, আমার ব্রজধা। কোথায় গেলে পাবো গো দেখা আমার ব্রজধা, আমার ব্রজধা। কোথায় আমার কৃষ্ণ কানা, আমার ব্রজধা, আমার ব্রজধা। আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ব্রজধা। রঘুনাথ, রঘুনাথ, এ তুমি কি বলছো রঘুনাথ? তুমি কৃষ্ণ চাও? গুরুদেব মনে মনে ভাবলেন, গুরুদেব বুঝলেন বলরাম আচার্য এ ছেলে সাধারণ ছেলে নয়, এ ছেলে মূর্খ ছেলে নয়, এ আর পাঁচজন ছেলের মতো নয়, এ যে মহাপুরুষ। কাউকে জানালেন না, সান্ত্বনা দিলেন, বাবা রঘুনাথ তুমি কৃষ্ণ পাবে, কৃষ্ণ পেতে গেলে তোমাকে যে বড় হতে হবে, পড়াশোনা করতে হবে, লেখাপড়া করতে হবে, ভালো করে লেখাপড়ায় মন দাও। পারি না গুরুদেব, আমার যে লেখাপড়ায় মন বসে না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। রঘুনাথের সদা সর্বদাই মনে আসা, কখন আমি পাবো, কবে কৃষ্ণ পাবো, কোথায় পাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ পাওয়া কি এত সোজা? কৃষ্ণ পেতে গেলে, কৃষ্ণ যে বিষয়, বিষয়কে পেতে গেলে আগে যে আশ্রয় চাই, আশ্রয় না হলে যে বিষয়কে লাভ করা যায় না। তাই আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহি তো যে আর সব মরে অকারণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের কয়েকদিন ব্যাপী আপনারা হরির কথা শুনছেন, কৈষ্ণব কথা বড় অনেক অনেক সাধুগুরুর বৈষ্ণব মুখে, অনেক বড় বড় কীর্তনিয়াদের বদনে আপনারা হরি কথা শুনছেন। আমি তো সেরকম কীর্তনিয়া নই, আমি তো বিদেশ থেকেও আসিনি, আপনাদের বাড়ির ছেলে। আমি তত্ত্ববিদ নয়, সুর সম্রাট নয়, আমি হচ্ছে সুরের গ্লাস। গ্লাস দেখেছেন তো? আমি সুর সাগর নই আর মানে সম্রাট নই, সুরের গ্লাস। গ্লাস বুঝতে পারছেন, ছোট্ট গ্লাস যেটা সবসময় হাতের কাছে লাগে। সবাই সুর সম্রাট, সুর
সাগর, তত্ত্ববিদ, তত্ত্ব সম্রাট আমার কিন্তু তা নাই। আমি সুরের গ্যালাস, তত্ত্বর বাটি। আমার তত্ত্ব নাই, সুর নাই, আর কিছুই নাই। শুধু জানি ভগবান আছেন, আপনাদের কৃপা, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা। না হলে এই হরি কথা কৃষ্ণ কথা বলার মতো আমার সাধ্য নাই। তাই একটা কথা না বলে পারছি না, যার কৃপায়, যার অকরুণ দয়ায় আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের পাশে দাঁড়াতে পেরেছি, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি, যার অনুকম্পায়, যার অকৃপণ দয়ায়, যার আশীর্বাদ, সে হলো আমার বাবা মা। বাবা মা যদি ঠিক না হয়, সন্তান কখনো ভক্তি পথে চালিত হতে পারবে না, সৎ পথে চালিত হতে পারবে না। সেই বাবা মার অসীম কৃপা ছিল, কারণ জন্ম দিলে বাবা হওয়া যায় না, জন্ম দিলে মা হওয়া যায় না। পশুরাও জন্ম দেয়, কি পশু পাখিরাও জন্ম দেয়, কিন্তু জন্ম দিলে বাবা মা হওয়া যায় না। গুরুর নশাসাত, স্বজন নশাসাত, পিতা সজ্জন নেই নশাসাত। দীক্ষা দিলে গুরু হয় যায় না, স্বজন। ওই মেয়েদের বিবাহ দিলাম, ছেলের বিবাহ দিলাম, আত্মীয় হয়ে গেল, ওকে আত্মীয় বলে না। জন্ম দিয়েছে, ওকে পিতা বলে না, ওকে মাতা বলে না। জন্ম দিলে পিতা হওয়া যায় না, মাতা হওয়া যায় না। আর সন্তান জন্ম নিলেই আমি সন্তান, আমি অমুক বাবুর ছেলে, তাও হওয়া যায় না। তাহলে সন্তানকে জন্ম দিয়ে বাবা মা যদি সন্তানকে সুপথে চালিত করতে না পারে, ভক্তিপথে, ভক্তিপথে চালিত করতে না পারে, তাকে কখনো পিতা বলে না, তাকে মাতা বলে না। তাই রত্ন গর্ভার কোলে জন্ম নিয়েছিলাম বলে আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণতল পেয়েছি। তারপর অনেকদিন ঘুরছি ঘুরছি, এ গান করছি, সে গান করছি, প্রথমে রবীন্দ্রসঙ্গীত শিখলাম, তারপর নজরুলগীতি শিখলাম, ক্লাসিক শিখলাম, তারপরে তবুও কিন্তু ভক্তি আসছে না, সাধুগুরু বৈষ্ণবের চরণ পেলাম না। মনে মনে বড় মাঝে মাঝে চিন্তা হয়, কষ্ট হয়, এসব গান গিয়ে মজা পাওয়া যায় না। ভগবান পাঠিয়ে দিলেন। আমরা বলি না গুরু কোথা পাবো, সদ্গুরু কোথা পাবো, অনেকে বলে সদ্গুরু করো, সদ্গুরু পাও ভেগ বেতাও জ্ঞান করো উপদেশ, কয়লা কো ময়লা ছোটে আক্ষর প্রবেশ। এই সদ্গুরু কোথায় পাবো বলে, তোমার আরতিতে তুমি যেমন ডাকবে, তোমার ডাকে ভগবান তোমার কাছে পাঠিয়ে দেবে। হঠাৎ করে কয়েক মাসের মধ্যে পাঠিয়ে দিল গুরুদেব আমার কাছে যে তোমাকে আর এইসব গান গাইতে হবে না, তুমি আজ থেকে কীর্তন গাইবে, গৌরহরির তোমার, তোমাকে কীর্তন গাওয়ার জন্য এখানে পাঠিয়েছে। কৃপা করে পৌঁছিয়ে দিলেন আমাদের কাছে, আমার কাছে, আপনাদের সবার পরিচিত। তিনি এখন নেই আমার কাছ থেকে, কয়েক বছর হলো তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। তিনি হলেন আমার গুরুদেব রাসবিহারী দাস অধিকারী মহাশয়। তার কৃপা না হলে, তার সে অকৃপণ দয়া না হলে আজ হয়তো আপনাদের কাছে দাঁড়াতে পারতাম না। তাই তার চরণে শরণ নিয়ে সবার কাছে অনুরোধ করব, আপনারা আমার সেই গুরুদেব রাসবিহারী দাস অধিকারী মহাশয়, তার জন্য আপনারাও সবাই কামনা করবেন, এমন গুরুদেব যেন জগতে পাওয়া যায়। কারণ সদ্গুরু না হলে যে আপনি সৎ আশ্রয় করতে পারবেন না, সৎ জায়গায় পৌঁছতে পারবেন না, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবেন না। তাই সবাই আমার গুরুদেবের হয়ে একটু সবাই মিলে দুটি বাহু তুলে বলবেন, বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সেই গুরুদেবের কৃপায় আছে আপনাদের চরণতলে আসা, এই আশ্রয়। আশ্রয় যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনি কোনো মতেই পৌঁছতে পারবেন না। তাই আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে আর সব মরে অকারণ। একটু ছোট্ট করে গল্প বলি, বলবো মায়েরা তো গল্প শুনতে ভালোবাসেন, কারণ যারা বাড়িতে বাড়িতে কারা কারা সিরিয়াল দেখেন একটু হাত তুলুন দেখি। এখন কেউ নেই, আপনারা কেউ সিরিয়াল দেখেন না? না না, এখানে কেউ দেখে। ও বুঝতে পেরেছি, কয়েকদিন ব্যাপী হরিনাম হচ্ছে, তো এই হরিনাম কানে ঢুকে ঢুকে সবাই ভক্ত হয়ে গেছে। রাধে রাধে নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, সিরিয়াল দেখেন না, অথচ সিরিয়ালের দিন এখানে আর মানুষ ধরানো গেছিল না। হ্যাঁ, দোকানদারকে ঠেলা ফেলে, দোকানদারকে সরিয়ে দিতে হচ্ছে, সরে যাও,
সিরিয়াল আসছে, আর সেই সিরিয়ালের কথা বললে মায়েদের মনে একটু বেশ আনন্দ হয়, রাধে রাধে। এই সিরিয়ালের মতো করেই বলি, এই ঘরে ঘরে অনেকের ঘরে আছে না গাভী দোহন করে, গাভী পালন করে, গরু গরু। এই যে গোয়ালা দেখছেন না, এই গোয়ালার একজন ভালো একটা খুব আদরের গাভী ছিল, ওই গাভীটাকে আদর যত্নে পালন, আর ওই গাভীটা ভালো দুগ্ধও দেয়, ওই গাভীর দুগ্ধ দোহন করে বাজারে বিক্রি করে সংসার চালায়। দেখবেন আমাদের এদিকে হয় না, ঠিক একটু জঙ্গলের দিকে বা এই পশ্চিমে চলে যাবেন, এই ঝাড়খণ্ড বা আমাদের লদাশুলি জঙ্গল এইসব পশ্চিমে যত যাবেন, আমাদের পশ্চিম মেদিনীপুরে ওই দিকটা বাঁকুড়া টাঁকুড়া এগুলো, এই যে গরু আমাদের বাঁধা থাকে না, এই গরু বাঁধতে হয় না, সারাদিন গরুগুলো দেখছি ঘরের কাছে কাঁদালে একটা ছাউনি করা আছে, ছাউনিতে এমনি শুয়ে আছে, সকাল হলে জল খাইয়ে দিল, জল দিয়ে দিল, জল খেয়ে নিল, সব মাঠে সারাদিন ঘুরছে, কোনো গলায় দড়ি নেই, এমন তাদের পোষ মানানো। তো সেই গাভীটা এই গোয়ালার ছিল, প্রতিদিন দুগ্ধ দোহন করতো, খাইয়ে দাইয়ে ছেড়ে দিত, সারাদিন মাঠে মাঠে ঘুরতো, জঙ্গলে জঙ্গলে ঘুরতো, আর সন্ধ্যা হলে আবার বাড়ি ফিরে আসতো। এইভাবে বেশ কিছুদিন যায়, বাবা জঙ্গল আপনারা ধরে অনেকে দেখেছেন অনেকে দেখেন না, জঙ্গল এই লোধাশুলি জঙ্গল পশ্চিম দিকে যত যাবেন জঙ্গলের পর জঙ্গল, ঢুকে গেলে আপনি বেরোতে পারবেন না। আমরা তো যাই প্রোগ্রাম করতে গান করতে ওইদিকে, ওই গোপীবল্লভপুর সাইড যারা গেছেন তারা কিছুটা দেখেছেন, কিছুটা দেখেছেন। তাই সেই জঙ্গলে গাভীটা গাভী ঘাস খায় ঘুরে, কিন্তু জঙ্গলে তো অনেক পশু, বাঘ সিংহ হাতি বহু রকম পশু জন্তু জানোয়ার আছে। তা ঘাস খেতে খেতে একদিন এই গাভীটাকে লক্ষ্য পড়ে গেল এক বাঘের, ওমা এই বাঘটাকে লক্ষ্য পড়ে গেল, মানে গাভীটাকে লক্ষ্য পড়ে গেল বাঘের, এমনি বাঘের লোভ হলো, আহারে যদি বাঘের তো লোভ, কি কি খেতে ভালোবাসে বাঘ, মাংস। তাই গাভীটাকে সাদা ধপধপে এত সুন্দর চেহারার গাভী দেখে বাঘের একটু লোভ হলো, যদি এর হাড় মাংসটা চিবিয়ে খেতে পারতাম, বা মনটা লক্ষ্য করছে কখন খাবো কখন খাবো, অনেক চেষ্টা করে মা গাভীটাকে ধরে খাওয়ার, কিন্তু ধরতে পারে না। কোনো প্রকারে গাভীটা বুঝতে পেরে জীবনটা বাঁচিয়ে নিয়ে বাড়ি চলে আস। এইভাবে বেশ কিছুদিন যেতে যেতে একদিন গাভীটা কী করলো, গভীর জঙ্গলে প্রবেশ করলো, গভীর জঙ্গলে প্রবেশ করতে করতে গিয়ে দেখলো জঙ্গলের মাঝখানে একটা মস্ত বড় পুকুর আছে, পুকুরে তখন ওই মানে চৈত্র বৈশাখ মাস, জল সব শুকনো হয়ে গেছে, কিন্তু গভীর পাঁক, ওই পাঁকের উপরে শুকনো আস্তরণ, তার উপর হয়ে গেছে সবুজ সবুজ ঘাস। কি এবার গাভী কি জানে যে ওখানে পাঁক আছে, ও তো সবুজ ঘাসের দিকে লোভ করেছে, তাই গাভীটা ছুটতে ছুটতে বলে বাহ সুন্দর সবুজ ঘাস, তো ছুটতে ছুটতে গিয়ে গাভীটা যেই পুকুরে নেমেছে ঘাস খেতে, অমনি পাঁকে পড়ে গেল, রাধে রাধে হরিব। মায়েরা অন্নমনস্ক হবেন না, রাধে রাধে একটু বসেছেন যখন কৃপা করে, এই বাঘিটা পাঁকে পড়ে গেছে, এবার গরুটা গাভীটা যেই পাঁকে পড়ে গিয়ে গাভী হাম্বা হাম্বা রব করে, যেই হাম্বা হাম্বা রব করেছে অমনি জঙ্গলে ছিল বাঘ শুনতে পেয়েছে কোথায় হাম্বা হাম্বা করছে, ছুটে গিয়ে যখন পুকুর আড়িতে এসে দেখলো বাঘ যে ওই গাভীটা পুকুরে পড়ে গিয়েছে, এইবার ঠিক বাঘে এসেছে, এতদিন অনেক চেষ্টা করেছি ওর হাড় মাংস খেতে পারি না, আজকে যখন এ সুযোগ আর ছাড়া যাবে না, আর ওর সাধ্য নাই ওখান থেকে ওঠার, তাই কি করব এখান থেকে লাভ দিয়ে ওর পিঠের উপর বসে ওরই হাড় মাংস। এই বলে বাঘের মনে বড় আনন্দ, বাঘ এবার গর্জন করছে হুঙ্কার করছে, এখন লাভ দিয়ে কি করে ওর হাড় মাংস খাবো। এইবার আড়িতে মানে পুকুর আড়িতে বসেছে বাঘ, দেখবেন বিড়াল যখন ইঁদুর ধরতে যায় ফট করে ধরে খাবে না, মানে একটু প্রথমে পা দিয়ে নাড়িয়ে দেবে, বলে বাঘে চলে এসিস কোথায় যাবি, একটু ধরলো একটু ছাড়লো ধরতে ধরতে, তারপর যা ধরবে আর ছাড়বে না বাঘ, সে বিড়ালের মাসি, সে বাঘের কিন্তু এরকম স্বভাব আছে, একটু খেলাধুলা করবে, গর্জন করছে লাভ দেওয়ার চেষ্টা করছে, দেখতে দেখতে এভাবে করতে করতে আর মন তর সইছে না, কখন লাভ দিয়ে গিয়ে ওর ঘরে। এই বলে বাঘ কি করছে জানেন, অ্যাঙ্গেল করছে, অ্যাঙ্গেল করছে, অ্যাঙ্গেল। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা অ্যাঙ্গেল বোঝেন তো, মায়ের অ্যাঙ্গেল বোঝেন, বাবার অ্যাঙ্গেল বোঝেন,
বাবারা বুঝবে না বেশি, কলিযুগে মায়েরা বেশি বোঝে, অপরাধ নেবেন না। অ্যাঙ্গেল মানে কি জানেন তো? বলবো, মায়েরা এখন কিন্তু বিশেষ করে বেশিরভাগ এই কলিযুগে মায়ের, মায়ের অ্যাঙ্গেলটা বেশি কেন জানে? এই মায়েরা অ্যাঙ্গেলে এখন সিঁদুর পরে। আচ্ছা, বিবাহ কারা কারা বিবাহ করেছেন একটু হাত তুলুন দেখি। সবাই তো করেছে। কেউ বিয়ে করেন? কেউ বিয়ে করেন? এদের মনে হচ্ছে ওই সব ডুপ্লিকেট কিছু হয়েছে। বিয়ে করেছেন? আচ্ছা, স্বামী যখন বিয়ের সময় সিঁথিতে সিঁদুর দিয়েছিল না এই মানে মাথাতে দিয়েছিল? এই সিঁথিতে মাঝখানে নাই সাইডে, সিঁথিতে দিয়েছিল মানে সজাসজি। কিন্তু মায়ের অনেকে দেখবেন এখন অ্যাঙ্গেলে সিঁদুর পর, এখানটা রাস্তা খালি রাখে, এখানে মোরাম লাল মাটি দিলে পা ছুড়ে যাবে, তা এখানে সাদা পিচ রাস্তা খালি থাকলো, যখন যে আসতে পারে নিতাই গৌর হরি হরি বল। কারণ মেলাঘাটে গেলে যদি কেউ দেখে মোরাম রাস্তা, গাড়ি ছুঁড়ে হাত পা ছুঁড়ে যাবে, রাস্তায় আসবে না। তাই ওটাকে সাইডে করে দিয়ে রাস্তা খালি পিচ রাস্তা করে দিয়েছে, যখন তখন গাড়ি ছুটতে সুবিধা হবে, নিতাই গৌর হরি বল। খুব খারাপ কথা বললাম তাই না? কি ঠিক বলেছি তো? আজ থেকে সোজা অ্যাঙ্গেল না করবেন, অ্যাঙ্গেল ভুল হলে কিন্তু ওই বাঘ আর গাভীর মতো আপনাদের অবস্থা হবে। তা বাঘ অ্যাঙ্গেল করতে গিয়েছে, বাঘের একটু হয়েছিল অহংকার, অ্যাঙ্গেল করতে করতে অ্যাঙ্গেল করতে করতে গর্জন করে যেই বাঘ লাভ দিয়েছে, ও মা, ওই মায়েদের মতো অ্যাঙ্গেল ভুল হয়ে গিয়ে সাইডে এক হাত দূরে পড়ে গেছে। তাহলে পড়লো কোথায়? ওই বাঘও পড়ে গেল পাকের পরে। যেই বাঘ পাকের উপর পড়ে গেছে, বাঘ এবার ছটপট ছটপট করছে, ছটপট করতে করতে দমিয়ে গেছে, আর পাচ্ছে না। দেখবেন এইবার বাঘটা যখন হাঁপিয়ে পড়ছে আর যেতে পারছে না, এবার ছোট্ট করে বলছে, এই গাভী গাভীরে, গাভী বলছে, কি তুই কি সুন্দর রে, কি সুন্দর তোর চেহারা, দেখিস আমার গায়ে কেমন কাটা কাটা দাগ, কেমন কালো কালো ছেলকে ছেলকে দাগ, তুই কি সুন্দর সাদা ধপধপে, তোর গায়ে হাত ধোলা যেমন তেল তেল, কত সুন্দর তোর রূপ, মরণ মিষ্টি মিষ্টি কথা, এতদিন আমাকে খাওয়ার চেষ্টা করেছে, এখন বিপদে পড়ে মিষ্টি মিষ্টি কথা বলছে। দেখবেন কোনো হট করে আপনাদের সঙ্গে কোনো ভালো মন্দ ব্যবহার নেই, ভালোবাসা নেই, হঠাৎ করে যদি কেউ এসে দাদা সত্যি আপনার তুলনা হয় না, তাহলে বাঁধবেন এ সুজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোব। ওর ধান্দা আছে, গাভী বলে মরণ তোর হয় না, এতদিন আমাকে খাওয়ার চেষ্টা করেছিস, এখন আবার মিষ্টি মিষ্টি কথা বলছিস। দেখ একটা কথা বলবো, কি এতদিন অনেক চেষ্টা করেছি তোর মাংস খাওয়ার, পারি আজ তুই পাঁকে পড়ে গেছিস, আমিও পাঁকে পড়ে গেছি, এই গভীর জঙ্গল আর একটু পরেই দেখ সূর্য অস্তাচলে চলে যাচ্ছে, অন্ধকার হয়ে যাবে, এত গভীর জঙ্গলে কেউ আসবে না, তাহলে না খেতে পেয়ে দুজনে মরে যাব, কি একদিন দুদিন থাকলে দুদিন পরে আমরা না খেয়ে তৃষ্ণা ক্ষুধায় মরে যাব। তা মরেই যখন যাব, মরার আগে আমার একটা কথা রাখবি? রাখ না, তোর একটু মাংস ঘাটটা বাড়িয়ে দে না, একটু মাংস খাই, পড়ার মুখ, আমার মাংস খাবি, আমার মাংস খাবি, তোর বিপদে পড়েছিস তোর ভয় নেই। দেখ ভয়ের আর কি আছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নদে, জন্মেছি যখন সবাইকে তো মরতে হবে, কবির ভাষা কি মা, সে কীট পতঙ্গ পশু পক্ষী সবাইকে তো মরতে হবে, জন্মেছি যখন মরবো, তা মরেই যখন যাব, মরার আগে আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দে। কি জানিস শাস্ত্রে কি বলে জানিস? কেউ মরার আগে যদি তার কেউ শেষ ইচ্ছা পূরণ করতে পারে, তার নাকি মঙ্গল হয়। মরণ যা আ মল, তোকে আমার মর মঙ্গল করতে হবে না, ওইখানে তুই মর, আমি মরবো না। মানে গাভী বলছে তুই মর, আমি মরবো না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাঘ একটাবার যদি একদিন যদি পেট ভরে মাংস খায়, সেখানে 15 দিন 22 দিন না খেলেও তার হবে,
কিন্তু গরু কিন্তু প্রতিদিন খেতে দিত না, আর সেই গাভী বলছে আমি মরবো না তুই, ঠিক বলছে? এই গভীর জঙ্গল কে আসবে? গাভী বলছে দেখ আমি মরবো না তুই মরবি, বাঘ বলছে দেখ দুইজন মাকে বলেছি দুইজন মরবো, তাই শেষ ইচ্ছাটা পূরণ করে বলছে আমি মরবো না মরবো না মরবো না, কি করে? তখন গাভী বলছে শোন, গাভী বলে ওরে বাঘ, গাভী বলে ওরে বাঘ বৃথায় যে তোর দাবি, আমি মরে যাব না কিন্তু তুই তো মরে যাবি। গাভী বলে ওরে বাঘ, গাভী বলে ওরে বাঘ বৃথায় যে তোর দাবি, আমি মরে যাব না কিন্তু তুই তো মরে যাবি, আমি মরে যাব না কিন্তু তুই তো মরে যাবি। গাভী বলে ওরে বাঘ, গাভী বলে ওরে বাঘ বৃথায় যে তোর দাবি, আমি মরে যাব না কিন্তু তুই তো মরে যাবি, আমি মরে যাব না কিন্তু তুই তো মরে যাবি, আমি মরে যাব না কিন্তু তুই তো মরে যাবি। চুপ চুপ, একটা একটা ছোট্ট পশু খাড়ে ধরলে মরে যাবে, সে বলছে সে বেঁচে থাকতে আমি মরে যাব, চুপ কর। মানে এই এই গাভী ঠিক করে বলতো, আমি বেঁচে মানে আমি একদিন খেলে 22 দিন না খেয়ে চলবে, তুই প্রতিদিন না খেলে তো চলবে না, তুই বলছিস তুই বেঁচে যাবি আমি মরে যাবো, কী করে? তবে শুনবে, তবে শোনো, গাভী বলে ওরে বাঘ, গাভী বলে ওরে বাঘ বলি যে তোর ঠাই, আমার ঘরে মালিক আছে তোর তো মালিক নাই। গাভী বলে ওরে বাঘ, গাভী বলে ওরে বাঘ বলি যে তোর ঠাই, ওরে আমার ঘরে মালিক আছে তোর তো মালিক নাই, আমার ঘরে মালিক আছে তোর তো মালিক নাই। মানে বলে কি কি আর বলে, আমার একজন মালিক আছে, প্রতিদিন সন্ধ্যা হলে আমি ঘরে যাই আর মালিক এসে আমাকে খেতে দেয়, কত কিছু ভালো মন্দ করে আমাকে গুলিয়ে দেয়, আমি পেট ভর্তি করে খেয়ে সারা রাত নাক ডেকে ঘুমায়, তোকে তো খাবার দেওয়ার মতো জঙ্গলে কেউ নেই। আরে তোর মালিক জানবে কী করে তুই এখানে পড়েছিস? জানবে, প্রকৃত যদি কেউ কাউকে ভালোবেসে থাকে তার সন্ধান তো করবে। আমার মালিক জানে যে আমি এই জঙ্গলে ঘোরাঘুরি করি, যখন মালিক সন্ধ্যায় বাড়ি এসে দেখবে তার গাভীটা ঘরে নাই, তখন সে কি করবে জানিস? বলে কি করবে, বলে সে কি করবে, আমার মালিক আমাকে খুঁজতে বেরোবে, বলে অন্ধকারে কোথায় খুঁজে পাবে, বলে পাবে হাতে হারকিন নেবে, কাঁধে নেবে বাঁশ, হাতে হারকিন কাঁধে বাঁশ, বাঘের হবে জোরে বলুন না জোরে, আমার হবে সর্বনাশ, বাঘের হাতে হার কিনে কাঁধে বাঁশ, বাঘের হবে সর্বনাশ। আমার মালিক যখন হাতে কাঁধে বাঁশ নিয়ে আর হাতে হার কিন নিয়ে খুঁজতে খুঁজতে আসবে, দেখবেন যারা বাড়িতে পশু পালে তাদের সে হাঁস মুরগি ছাগল গরু ভেড়া অনেকে ভালোবেসে নাম দিয়ে দেয়, যেমন বৃন্দাবনের নবলক্ষ ধেনুর অনেক নাম ছিল, ধবলি শ্যামলি কমলি, হ্যাঁ এরকম নাম ছিল। আমার মালিকও আমার ভালোবেসে আমাকে একটা নাম রেখেছে, আমার নাম কি রেখেছে জানিস? কি? ধবলি। আমি দেখতে খুব সাদা তো ভালো, তো তাই আমাকে ধবলি বলে ডাকে, যখন মালিক এসে জঙ্গলে ডাকবে ধবলি, 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 দেখবেন মালিকের পোষা পশু পাখি তারাও কিন্তু মালিকের গলা চিনে যায় না? অপর বাড়ি একজন এসে ডাকলে কিন্তু তারা জানবে না, বলে আমি তো আমার মালিকের গলা চিনি, যখন আমার মালিক এসে ডাকবে ধবলি ধবলি ধবলি, আমি তখন এপান এখান থেকে সাড়া দেবো, হাম্বা 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 করে সাড়া দেবো, আমার মালিক তখন এখানে ছুটে আসবে, এখানে যখন ছুটে এসে দেখবে যে তার গাভীটা পাঁকে পড়ে আছে, তার এক হাত দূরে পড়ে আছে পিছনে বাঘ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মালিক যখন এসে দেখবে গাভী পড়ে আছে, তার এক হাত দূরে পড়ে আর পিছনে পড়ে আছে বাঘ, মালিক কী ভাববে?
যা বুঝার বুঝে নিন ভালো করে, বেশি বুঝাতে গেলে তাহলে লীলায় আর যেতে হবে। মালিক কি ভাববে যে এই বাঘের তাড়া খেয়ে বেটা পাকে আমার গাভী পাকে পড়েছে, মানে ও আমার গাভীকে তাড়া করেছিল আর সেই তাড়া খেয়ে গাভী পাকে পড়েছে। তখন আমার মালিক কোমর বেঁধে এই যে শীতল্লা রামভদ্রপুর বরদার শিবচক ভক্তবৃন্দ যত কমিটি আছে সকলকে ডাকা হবে, এখন তো আর লাঠির যুগ নাই, বোমা বন্দুক নিয়ে আসবে, নিয়ে এসে কি করবে জানিস, এই বোমা বন্দুক নিয়ে এসে ওই উপর থেকে ওকে তোরা বন্দুক দিয়ে গুড়ুম করে তোকে গুলি করে মেরে তোকে ওই পাকে ফুঁতে আমাকে তুলে নিয়ে সবাই চলে যাবে রে। তাই গৌর হরি হরি হরে কৃষ্ণ। ভক্ত মণ্ডলী কি বুঝলেন কি শুনলেন? হ্যাঁ বলে গপ্প গপ্প শুনলাম, গল্প তাহলে তত্ত্বটা কি বোঝা গেল? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে আর সব মরে অকারণ, মরে অকারণ গাভীটার একজন আশ্রয়দাতা ছিল তাই সে আজ বেঁচে গেল। আপনি বলবেন আমার তো বাবা আছে মা আছে, আপনার বাড়ি যাবার পরে যে দেখতে পাবেন বাবাকে মাকে তার কোনো গ্যারেন্টি নাই, কি আপনি যে বাড়ি ফিরে যাবেন কোনো গ্যারেন্টি নাই, তাহলে আমাদের কি করতে হবে? গুরুকে আশ্রয় করে সেই মালিকের উপরে যদি দিতে পারো ভাই, 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 অনায়াসে ভব সিন্ধু হয়ে যায় পা, অনায়াসে ভব সিন্ধু হয়ে যায় পা, অনায়াসে ভব সিন্ধু হয়ে যায় পা। বলো চৈতন্য মহাপ্রভু কি জয়, বাহুবলি উৎসব কি জয়, কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত কি জয়, খাওয়া হবে কি জয়, খাওয়া তো হবে জয় দেবার কি আছে, রাধে রাধে। তা মা গো, তাই সেই সংসারে আমরা যদি ওই পুত্র কন্যা বিষয় আশয়ের চিন্তা করে করে থাকি যে আমার ছেলে আমাকে দেখবে, আমার স্ত্রী আমাকে দেখবে, আমার সুন্দরী স্ত্রী, আমার ভালোবাসার আদরের স্ত্রী, আমার আদরের ছেলে আমাকে দেখবে, তাহলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। ভালোবাসবেন না তাহলে কি বলবো, আমরা ভালোবাসবো না, ভালোবাসবে? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, এই নরেন পাকাল মাছ দেখেছিস, পাকাল মাছ, পাকাল মাছ কোথায় থাকে? পাঁকে থাকে, গায়ে পাক লাগে কি লাগে না, সংসারে থাক কিন্তু যেন আসক্তি না লাগে, বাইরে ভালোবাসবি মনে মনে জানবি এরা তোর কেউ কারো নয়। যে ছেলের জন্য মাথার ঘাম পায়ে ফেলে খাটবে জমা করবে সেই ছেলেই একদিন তোমার মুখের দিকে তাকাবে না, আর মেয়ে তো কথাই নেই সে তো পরের বাড়িতে চলে যাবে, তাহলে বলবে যাকে ভালোবেসে স্মৃতিতে সিঁদুর দিয়ে যদি তাং হৃদয়ং মম তদস্ত হৃদয়ং তব, যাকে শাখা সিঁদুর পরিয়ে হস্তবন্ধন করে মন্ত্র পাঠ করে নিয়ে এলাম সে তো আমার সঙ্গে যাবে। সেটা ছিল একদিন আজ থেকে 200 বৎসর আগে, যখন ছিল সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা যখন ছিল স্বামী মারা গেলে স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হোক। এখন কি আছে রাজা রামমোহন রায় যারা সিরিয়াল দেখেন, সিরিয়াল যে খারাপ তা না, খারাপটা দেখলে ওই যে কালকে বলেছিলাম যে রাজহংস যারা হবে তারা দুধ খাবে জল খাবে না, জলটা পড়ে থাকবে, তা সিরিয়ালের মধ্যেও ভালো আছে। ওই যে আপনার এই সিরিয়ালটা হয় না রাজা রামমোহন, কি সিরিয়ালটা জানেন ওই তোমরা দেখাশোনা, রানী রাসমণি দেখেছেন, আমাদের সব মনে থাকে না, রানী রাসমণি দেখবেন, মহাপ্রভু সিরিয়াল দেখবেন, অনেক সে বলে এগুলো ভালো লাগে না, সংসারের কথা হয় না। হ্যাঁ, তা রাধে রাধে সেই রানী রাসমণিতে রাজা রামমোহন রায়ের একটা চরিত্র আছে। সেই রাজা রামমোহন রায়ের প্রাক্কালে রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথা তুলে দিয়ে নারীদের বাঁচার অধিকার দিলেন রাধে রাধে। এই নারীদের বাঁচার অধিকার দিয়ে দিয়েছে যখন রাজাদের দেশ ছিল, ও মা এখন তো আর রাজাদের দেশ নাই, আচ্ছা কি এখন কার দেশ বলুন জোরে, ভগবানের
এখন কার দেশ চলছে, কার আদেশ চলছে? সরকার। এখন রাজা টাজা নাই, সরকার। নারী পুরুষ সমান অধিকার। তোমারও 104 টাকা, আমারও 204 টাকা। তুমিও ঝড়া মাথায় নেবে, আমিও মাথায় নেব। তাহলে আমি এসে রান্না করব কেন? আমি সিরিয়াল দেখবো, তুমি জলের মানে ই নিয়ে আসবে, বালতি নিয়ে আসবে, আমি হাঁড়ি বসাবো, তুমি তরকারি কেটে দেবে, আমি নেড়ে দেবো। তাহলে আমার সিরিয়ালটা টাইমে দেখা হয়ে যাবে, বুড়ো বুড়ি মরুক জাগরণী। তাই গৌর হরি হরি বল। সেই সতীদাহ প্রথা এখন তো আর স্ত্রীদের বাঁচার অধিকার দিয়ে দিচ্ছে, নারী পুরুষ সমান অধিকার কি? তাহলে আমরা এই কলিযুগে এসে সেই বাঁচার অধিকার পেয়েছি ঠিকই, কিন্তু মা গো আমরা আসল স্ত্রী হতে পারলাম না। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই সেই স্ত্রী কোনোদিন আমাদের ছেড়ে আমাদের সঙ্গে যাবে না, কোনোদিন যাবে না। সেই স্ত্রী কি করবে, কি করবে? যখন এই দেহ থেকে প্রাণবাকিটা চলে যাবে, যাকে ভালোবেসে বিয়ে করে আনলাম, যাকে শাখা সিঁদুর পরিয়ে তোমার হৃদয়ে আমি, আমার হৃদয়ে তুমি বলে তাকে বিয়ে করে আনলাম, যখন পাড়ার লোকজন এসে আমায় কান্দি করে চারজনে নিয়ে যাবে, তখন ওই ওই সহধর্মিনী আমার স্ত্রী কি করবে? বালতিতে করে গোবর জল গুলিয়ে ছড়া দেবে, কারণ তখন আমার দেহটা হয়ে যাবে অশুচি। তাই ওরে মন, মিছে কেন সংসারে মরো? যার জন্য মরো ভেবে, যার জন্য মরো ভেবে, সেই কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সেই কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সেই কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সেই কি তোমার সঙ্গে যাবে? সে যে গোবর জল ছড়াইয়ে দেবে, গোবর জল ছড়াইয়ে দেবে, অমঙ্গল সব যাবে বলে ভেবে দেখে মন কেউ কারো মিছেই ভূমণ্ডলে, ভেবে দেখে মন কেউ কারো মিছে ভূম ভূমণ্ডলে, যার জন্য মরো ভেবে, সেই কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সেই কি তোমার সঙ্গে যাবে? তোমার প্রাণ প্রিয়সী দেবে ছড়া, তোমার প্রাণ প্রিয়সী দেবে ছড়া, অমঙ্গল সব যাবে বলে ভেবে দেখে মন কেউ কারো মিছে ভূম ভূমণ্ডলে, ভেবে দেখে মন কেউ কারো রাধে রাধে, মিছে ভূম ভূমণ্ডলে, ভেবে দেখে মন কেউ কারো। তাই মা গো, সেদিন আমার সঙ্গে আর কেউ যাবে না, চারজনাতে কাঁধে করে নিয়ে চলে যাবে,
আপন সঙ্গে আর কেউ যাবে না, তাহলে কে সঙ্গে যাবে? কেউ তো সঙ্গে যাবে, কি কেউ কি যাবে না? কেউ তো যাবে, তাহলে কে যাবে বলুন দেখি। সেদিন আমি যাবে এই প্রাণ সেদিনে নামে যাবে এই প্রাণ হাত ধরে পারে করে নেবে এ নামে যাবে এই প্রাণ যাবে সেদিন হাত ধরে পার করে নেবে নাম যাবে আমার নাম যাবি আর প্রাণ হাতে পারে করে নেবে আমার নাম যাবে আর প্রাণ যাবে হাতে পারে করে নেবে নাম যাবে আর প্রাণ যাবে হাতে পারে করে নেবে নাম যাবে আর প্রাণ যাবে হাতে পারে করে নেবে নাম যাবে আর প্রাণ যাবে যদি নামে যাবে জানি
সাধু এসেছে, সাধু সাধু এসেছে গো, সাধু সাধু এসেছে, খবর পেয়েছো তোমরা? সারা পড়ে গেল সারা গ্রামে, সাধু এসেছে, সাধু কোথায়? ওই যে চাঁদপুর গ্রামে, আদিসপ্ত গ্রামের পরের গ্রাম, ওই জমিদার বংশীয় গ্রামের পরের গ্রাম চাঁদপুর গ্রাম, সাধু এসেছে গো, সাধু। হরে হরে বল গৌর, হরে বল রাধা। সাধু দর্শনে শত গঙ্গা স্নান ফলে লাভ হয়। রাধে রাধে, সাধু এসেছে আপনারা শুনেছেন? ও মা তোমরা যাবে গো, সাধু এসেছে ওই চাঁদপুর গ্রামে। সাধু কে? সাধু যেসে সাধু নয়, এ যেসে সাধু নয়, খুব বড় সাধু। কে? তার নাম কি? হরিদা, হরিদা, সাধু এসেছে দর্শন করব। তা সাধু দর্শন কি এমনি এমনি হয় বাবা? হরে কৃষ্ণ, এখানে তো অনেক সাধুগুরু বৈষ্ণব এসেছে, গৌর গোবিন্দ এসেছে, এই সাধু দর্শন করতে গেলে, সাধুর সেবা দিতে গেলে কি এমনি এমনি হবে বাবা? অনেক খরচ। সাধু দর্শন মানে, সাধু সেবা মানে, বৈষ্ণব সেবা মানে যে শুধু পেট ভরে খাওয়া, পেট ভরে খাওয়ালেই বৈষ্ণব খুশি হয়, বৈষ্ণব সেবা হয় না। বৈষ্ণব সেবা শুধু খাওয়ালেই নয়, মনে করুন কোনো বৈষ্ণবের সুগার আছে, বুঝছেন কি, এক বৈষ্ণবের ধরুন প্রচুর সুগার আছে, আপনি তাকে নিমন্ত্রণ করলেন এই মিষ্টি দোকান থেকে, বড় বড় রাজভোগ নিয়ে এসেছেন বৈষ্ণব সেবা দেবেন, সে বাবা বলে বাবা আমি তো মিষ্টি খাই না, আমার সুগার আছে, তাহলে তো আপনি সেই বৈষ্ণবকে খুশি করতে পারলেন না। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা জানবেন সাধু সেবা মানে ওই শুধু খাওয়া নয়। তাহলে এখানে বলেছেন কোন সাধু হয়তো এমন আছে সে ভাগবত কিনতে তার পয়সা নেই, আপনি যদি একটা দোকান থেকে ভাগবত কিনে দিয়ে এসে সাধুকে ভাগবত পড়ার সুযোগ করে দিন, এটাও আপনার একটা বৈষ্ণব সেবা হয়ে গেল। রাধে রাধে। কোনো বৈষ্ণবের ইচ্ছা প্রচুর সবার মুখে শুনে, কিন্তু দারিদ্রতার কারণে সে বৃন্দাবন যেতে পারে না, আপনি যদি বৃন্দাবনে যাওয়ার টিকিট, যাওয়া আসার টিকিটটা কেটে দিয়ে সেখানে একটু থাকার ব্যবস্থা বন্দোবস্ত করে দেন, সেটাও হয়ে গেল বৈষ্ণব সেবা। তাহলে আজ এখানে এই কয়েকদিন ব্যাপী সাধু সেবা, গুরু বৈষ্ণবের সেবা, ভক্ত সেবা হচ্ছে, তাই এই খরচ খরচ তো বুঝতেই পারছেন আপনারা, আমার মুখে আর খুলে বলার দরকার নেই। তা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের যদি একটু সহজ মানে হাত বাড়িয়ে দিন, একটু কৃপা করেন, আপনাদের যদি কাছে আমরা একটু ভিক্ষা চাইবো, যদি আপনারা কৃপা কৃপা করে আমাদের এই ভিক্ষার ঝুলিটাতে একটু কৃপা করে দেন। আমি দেখুন বেশি চাইবো না, 10,000-20,000 চাইবো না, সাধ্য মতো যার যা সাধ্য, যার আছে 1 টাকাও দেবেন, তবে 1 টাকা দিলেই সেটা কিন্তু একবারে মন খুলে একান্তভাবে দেবেন। 5,000 টাকা দিয়ে দিলেন, বাড়িতে গিয়ে বললেন শুনছো আমাকে ধরেছিল সেখানে 5,000 দিয়ে দিয়েছি, তখন ওই যে পিছনে বসে আছে বল তোমার যথেষ্ট, তার ঘরে চাকরি বাকরি আছে, তার ঘরে তাই এত টাকা দিতেন, তোমার যত বেশি বেশি ঢং। এতে কি হয় বলুন তো? ভক্তি নষ্ট হয়ে যায়, ভক্তি পথের বাধা হয়ে যায়। তাই যেটা দান করবেন একবারে প্রাণ খুলে নিঃস্বার্থভাবে, 1 টাকা দেবেন তাতে ঠিক আছে, কিন্তু জটিলতা থাকে, চাপে পড়ে বাবা এই চার পাঁচটা বাচ্চা আছে পকেটে, বড়োটা বেরিয়ে পড়েছে না, ছোটোটা দেবো না বড়োটা দেবো, চিন্তা ভাবনা বেশি করবেন না, বেছে বেছে দিলে কিন্তু বেছে পেয়ে যাবেন। রাধে রাধে। নিতাই গৌর হরি বলে, বেশি আর কথা বলবো না, এই আমাদের কমিটি থেকে এই সাধুগুরু বৈষ্ণবরা আপনাদের কাছে যাচ্ছে, যার যেমন সাধ্য এই ব্যয় বহুল অনুষ্ঠান আপনারা কৃপা করে সবাই সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি, হরি বল রাধে রাধে। এই হরিদাস এসেছে কোথায়? না চাঁদপুর গ্রামে হরিদাস এসে ভক্তগণকে নিয়ে সবাইকে নিয়ে বসেছে, আর ভক্তগণকে নিয়ে হরিদাস গান শুরু করলেন। কি গান? এই যে ভক্তগণ সবাই রাধে রাধে, তোমরা আমার সাথে সবাই গাইবে, অনেকদিন পর তোমাদের এখানে এসেছি, আমার খুব ভালো লেগেছে এত ভক্তের সমাগম। দেখো দেখো এই জগতে আমরা মনুষ্য জন্ম, আমাদের একটাই কাজ কি? ভজ কৃষ্ণ। জপ কৃষ্ণ। যে পারবেন আমার সাথে সুর মিলিয়ে গাইবেন, যে পারবেন আমার সাথে সুর মিলিয়ে গাইবেন। লব কৃষ্ণের নাম,
কৃষ্ণ জপ কৃষ্ণ লঘ কৃষ্ণে জপ কৃষ্ণ লভ কৃষ্ণের নাম রে নাম করলে কি হবে জানো কৃষ্ণ ছাড়া এ জীবনে হরি বল হরি বল কৃষ্ণ ছাড়া এ জীবনে আমি নাহি জানি ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ রে মন ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ রাধে রাধে সদা সর্বদাই সংসারে কাজ করবে মায়েরা ঝাঁটা দেবে ছড়া দেবে কিন্তু মনে মনে যথা থাকি সদা দেখি যথা থাকি সদা দেখি 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 যথা থাকি সদা দেখি সকল কৃষ্ণময় কৃষ্ণময় কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে কৃষ্ণ ধনে কৃষ্ণ জ্ঞানে আমি কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে মোর তনু মন র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো হরিদাস ঠাকুর কি হরিদাস ঠাকুর কি চাঁদপুর গ্রাম কি বাহুবলী নবকুঞ্জ মহামেল উৎসব কি ঘুম পাচ্ছে কি ওই দেখো মা বসে বসে ঘুমাচ্ছে একটু বালিশ এনে দাও